প্রকৃত বুদ্ধিমান কিন্তু তারা যারা ভবিষ্যৎ ভেবে কাজ করে। তো তোমরা কিন্তু এসএসসি এক্সাম দিছো, তুমি কিন্তু পারলে বলতা যে না আমি কলেজ ভর্তি হয়ে কোনো পড়ালেখা নাই, কোনো পড়ালেখা নাই, দূর আর কোনো পড়বোই না, আমি কলেজে ভর্তি হবো তারপর পড়বো। তো এটা করলে কি হইতো জানো, তুমি অলরেডি একটা স্থির জড়তায় আটকায় যেতা, তুমি অলরেডি একটা অলসতার মধ্যে চলে যেতা। তুমি যেটা করতা যে তুমি চিন্তা করতেছো কলেজে উঠে পড়বো, তখন তুমি কলেজে উঠে কি করতা জানো, 6 মাস পরে পড়বো, তারপর তুমি কি করতা, ফার্স্ট ইয়ার যাক সেকেন্ড ইয়ারে পড়বো, তারপর তুমি কি করতা, টেস্টের পরে পড়বো, তারপর তুমি দেখতে যে তোমার বোর্ড এক্সাম কিচ্ছু পারো না। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেদেরকে প্রশংসা করি যে ইয়েস আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট স্টেপটা নিছি। এই যে তোমার স্বপ্ন দেখতেছো তুমি বুয়েটে পড়বা, এই যে ভাইয়া বুয়েটে পড়ছে, এই যে তুমি স্বপ্ন দেখতেছো মেডিকেলে পড়বা, এই যে বায়োলজিতে পড়াবে ডক্টর অনি সে মেডিকেলে পড়ছে, এই যে তুমি স্বপ্ন দেখতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, এই যে শাওন রেজা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই যে স্বপ্নগুলো তুমি দেখতেছো এটা কিন্তু প্রথম স্টেপটাই তোমরা নিয়ে নিছো। এই জন্য তোমরা নিজেদের উপর খুশি থাকো, হ্যাপি থাকো যে আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথে আছি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে এই যাত্রাটা আমাদের জন্য ইজি করুক, সঠিক পথে আমাদের পরিচালিত করুক, ঠিক আছে? অবশ্যই তোমার একটা সুন্দর কাজ করছো বাবারা, সুন্দর একটা কাজ করছো, আমি খুবই খুশি হয়েছি। এবং আজকে যারা ক্লাস করতে আসছো জাস্ট ভালোবাসা, তোমরা জাস্ট একটা ফ্যান্টাস্টিক কাজ করতেছো, ভালোবাসার মানুষ তোমরা, তোমরা ভালোবাসার মানুষ। প্রতিদিন ফ্রিতে এমন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সাথে বেল আইকনটিও বাজিয়ে নাও।